প্রিয় শ্রোতা বৃন্দ, আমি অনুরোধ করছি, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আল্লাহর জাত আর সেফাত যদি কেউ না বুঝতে পারে তাহলে সব বিষয় তালগোল পাকিয়ে যায়। আমি আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন জাত রূপে থাকেন লা মুকামি এটা আমি বলেছি, তারপরে থাকেন আল্লাহ জাত রূপে জিন এবং মানুষের অন্তরে, দলিল নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারগের নিকটেই আছি। এই নিকটে থাকাই জাত রূপে থাকা, কোন জীব জন্তুর সঙ্গে উনি নাহনু আকরাবু ইলাইহি জীব জন্তু বলেন নাই, শুধু বলেছেন আমি বা আমরা তোমার সাহারগের নিকটেই থাকি। এই নিকটে থাকাটাই উনি জাত রূপে থাকেন, আর সমস্ত সৃষ্টি তার সেফাত, সেফাতের সেফাত, গুণাবলীর গুণাবলী, যেমন তুলা সুতা, সুতার থেকে কাপড়, এইভাবে সব তার গুণাবলী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার গুণাবলী, সমগ্র সৃষ্টির জগতের মধ্যে যে সৌর জগৎগুলো আছে, আজকালকার বৈজ্ঞানিকরা বলেন কয়েক শত সৌরজগৎকে ব্ল্যাক হোল কালো গহ্বরের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। ওই কালো গহ্বর আল্লাহর জাত নয়, সেফাত। সুতরাং সেফাত দিয়ে জাতের অনুমান করা যায় না। তাই মানুষকে ক্রাউন অফ দ্য ক্রিয়েশন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা হয়েছে। আল্লাহকে পেতে হলে ওই মানুষের মধ্যেই পেতে হবে। তাই মহানবীর ঠোঁট দিয়ে কোরআন বেরিয়েছিল, ঈসার ঠোঁট দিয়ে ইঞ্জিল বেরিয়েছিল, মুসা কালিমুল্লাহর ঠোঁট দিয়া তাওরাত বেরিয়েছিল। সুতরাং মানুষ আল্লাহর জাত তখনই যা যখন তার রূহকে জাগ্রত করে ফেলে নফস। তাই কিয়ামতের সূরা কিয়ামতের মধ্যে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের কসম খেয়ে দ্বিতীয় আয়াতেই বলতেছেন আমি নফসে লাউ আমারও কসম খাচ্ছি। কোথায় বিশ্ব ব্রহ্মাণ্ড আর কোথায় মানুষের নফসে লাউ আমা লাউ আমা নফস, সারা সৃষ্টির কোথাও নাই এক জিন এবং মানুষ ছাড়া। সুতরাং সেই মানুষ যে কামেল গুরু, যাকে সারাপা বলে ফার্সিতে, যাকে বান্দা নেওয়াজ বলে, যাকে ওয়াজুল্লাহ বলে আল্লাহর চেহারা, আল্লামা ইকবাল বলেছেন দায়া, দায়ার মানে জাগ্রত রুহের অধিকারী, কামেল গুরু প্রেম মন্দির। তাই আল্লামা ইকবাল বলেছেন দায়ার ইস্ক মেতু আপনা মুকাম পায়দা, কি হক সে ফেরেশতা উনি ইকবাল কি গম্মাসি, গুস্তা খায় করতা হ্যায় ফিতরত কি হিমা বন্দি, খাকি হ্যায় মগর ইশক আন্দাজ আফলাকি, রুমি হ্যায় না শামি হ্যায় কাশি না সমরকন্দি, সিখলাই ফেরেশতাওকো আদম কি তরহ পিসতে, আদম কো সিখাতা হ্যায় আদবে খুদা বন্দি, হকিমি নে মুসলমানি খুদি কি কলিমে রমজ পিনহানি খুদি কি, তুঝে গুর ফকরে শাহি কা বতা দু গরিবি মে নিগেবা খুদি কি, দয়ারে ইশক মে তু আপনা মুকাম পয়দা কর, না তু জমি কে লিয়ে হ্যায় না তু আসমা কে লিয়ে, জহাঁ হ্যায় তেরে লিয়ে তু নহীঁ জহাঁ কে লিয়ে, সিতারে উনসে আগে জহাঁ ওর ভি হ্যায় আবি ইশক কি ইন্তেহা ওর ভি হ্যায়, আরে দয়ার ইশক মে তু আপনা মুকাম পয়দা কর। ইয়ে জিক্র মিন, ইয়ে হিকমতে মালাকুতি,
ये इल्म लाहूती हराम की दर्द का दरमा नहीं तो कुछ भी नहीं, ये जिक्र मीम ये शबी ये बुरा के बेसरूर तेरी खुदी का निगेबा नहीं तो कुछ भी नहीं। अरे दया रे इश्क में तू अपना मुकाम पैदा कर, তোর এই দেহের মধ্যেই সবকিছু, এই দেহই তোর সিক্রেমিন, এখানে এই দেহই তোর বর্রা, এই দেহের মধ্যেই সমস্ত রহস্য লুকিয়ে আছে। আল্লামা ইকবাল বলতেছেন, দেহের বাহিরে জাত আল্লাহকে পাবি না, সিফাত আল্লাহকে পাবি। তাই আল্লামা ইকবাল বলতেছেন, কামেল গুরুর জাগ্রত নও রুহের অধিকারীর প্রেমে তোর নিজের মুকাম, নিজের আধ্যাত্মিক উন্নতি তুই নিজে কর। সুতরাং মানুষ গুরু, এই মানুষ গুরুকেই পূজা করতে হয়। আফসোস আজ ওহাবিরা টিটকারি করে বলে, পীর পূজা গোর পূজা ইসলামেতে নাই। হায় রে খোদা, সত্যই আজ ভূতে পরিণত হলো আর ভূতেই আজ দেবতা হলো। ডক্টর গুয়েভেলস হেগেলের শিষ্য, এই হিটলারের শিষ্য, ইফ এ লাই ইজ টু বি রিপিটেড 17 টাইমস দেন ইট উইল সাউন্ড লাইক ট্রু, একটা মিথ্যাকে 17 বার সত্য সত্য বললে এটা সত্যের মতো শোনায়। আজ তাই হয়েছে, আজ আমরা আল্লাহকে খুঁজি এখানে সেখানে, মানুষ কামেল গুরুর ছাড়া পাওয়া যায় না। তাই হযরত আমির খসরু পীর পূজা করেছেন, তাই তিনি বলেছেন, পীর পরস্তি হক পরস্তি কাফির আশিক হু মে বান্দায়ে ইসলাম না হু। খসরু তো বুত পরস্তি বন গয়া, বুত পরস্তি মেরে জিন্দগি হ্যায়, বুত পরস্তি মেরে বন্দগি হ্যায়, পীর পূজাই আমারে বাবা, এটা সাধারণ মাথায় ধরবো না। এটা অনেক গবেষণার পরে, যেমন মোবাইল ফোন আজ বিস্ময়ের সৃষ্টি করে, আগে এটা কল্পনার বাহিরে ছিল, এটা গবেষণার দ্বারা বোঝা যায়। তাই বহু আগে হযরত আমির খসরু পীর পূজার কথা বলতে গিয়ে উনি বলেছিলেন, শরমদর্দি আজব শিকস্তা করদি, ইমা বা ফেদায়ে চশমে মস্তে করদি, উম্রে কে মায়া তো আহাদিস গুচাস্তে, রফজিও নেসারে বুত পরস্তে করদি। ওগো মাহবুবে লাহি নিজামুদ্দিন আউলিয়া, এ কি করলেন আপনি, আমাকে সব কিছু ফেলে আজ আমি পীর পূজা করি কেন? আপনার মধ্যে আল্লাহর সাথ সমাসীন, আপনার পূজা করার পরে খোদা খুদমি রে মস্তিস ভূতান্দর নাম কা খসরু, আপনার মাহবুবে লাহি নিজামুদ্দিন আউলিয়া, আপনার পূজা করার পরে আমির খসরু আজকাল নাম কামে গিয়েছে। শুধু কি যদি আমির খসরু যেতে পারে তো মাহবুবে লাহি নিজামুদ্দিন আউলিয়া কি যান নাই? গোলাম যদি যেতে পারে আমির কি যায় নাই? তার পীর শেখ ফরিদ কি যায় নাই? তার পীর কুতুবুদ্দিন বখতিয়ার কি যায় নাই? তার পীর সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ কি যায় নাই? তার পীর খাজা উসমান হারুনি বাক্কা কি যায় নাই? যান নাই? তার পীর হাজি শরীফ জিন্দানা কি যান নাই? সুতরাং এই যেই রকমান এই অলিদের থেকেই অলির সৃষ্টি হয়, আর সেই অলিকে আমরা স্বীকার করি। সব অলিরা অলি মুরিদ হয়ে আল্লাহকে পেয়েছে, আর আজকাল আধুনিক মৌলবীরা কয় অলির প্রয়োজনই নাই। লক্ষ লক্ষ অলি গাউস কুতুব আব্দাল্লাহ যদি পীর ছাড়া আল্লাহ পাওয়া যায় না, বলেন পীর যার নাই শয়তান তার পীর। ওগো মাওলানা সাহেব আপনাদের কথা সত্য হলে লক্ষ লক্ষ অলি গাউস কুতুব আব্দাল্লাহ ফুটপ্রিন্টটি মিথ্যুক হয়ে যায়। রুমি পীর পূজা করে গেছেন, হাফেজ সিরাজি পীর পূজা করে গেছেন, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি পীর পূজা করে গেছেন, মহিউদ্দিন ইবনুল আরাবি পীর পূজা করে গেছেন, আহমদের ভাই পীর পূজা করে গেছেন, হযরত আমির খসরু পীর পূজা করে গেছেন, ভূ আলী সকলান্দর। তাই ভূ আলী সকলান্দর বলতেছেন, বসকেলে সাইকে দি দম মুস্তফারা, না দি দম মুস্তফারা বলকে খোদা।
পীরের সুরতে নবীকে দেখেছি, ওটা নবী ছিল না, ওটাই স্বয়ং আল্লাহ। এতে কি বোঝা যায়? পীরে মোগা কামেল পীর এর মধ্যে আল্লাহর জাত সমাসী, আল্লাহর জাত তার মধ্যে উদ্ভাসিত আছে বলেই বুয়ালি সাকালান্দার বললেন, বসকলে শেখ দি দম মুস্তফা, পীরের সুরতে আমি নবীকে দেখলাম, না দি দম মুস্তফা রা বালকে খোদারা, ওটা নবী ছিল না, ওটাই স্বয়ং আল্লাহ ছিলেন। এটা বুয়ালি সাকালান্দার বুঝতে পারলেন যখন দেখলেন আপন গুরুর ভিতরে আল্লাহর দাত সমাসী। শুধু কি বুয়ালি সাকালান্দার আসেন, খাজা উসমান হারুনি বাগদা কি বলতেছেন, এই কামেল গুরুর মধ্যেই যে আল্লাহর দাত তার দলিল, জুমলা ফানা গাস্তে বতু হে চুনা মুন্দা খাহে কে আনাল্লাহ হে বগু খাহে কে হুয়াল্লাহ। তুমি যখন সম্পূর্ণ রূপে আল্লাহর জাতের সঙ্গে মিশে যাও, ইচ্ছা হয় বলো সে আল্লাহ অথবা তুমি আল্লাহ, একই কথা। বললানা জালালউদ্দিন রুমি বলতেছেন, পীরেরা জাতে খোদা এক না দি নাই মুরিদু নাই মুরিদু নাই মুরিদু, পীরের জাত আর আল্লাহর জাত যে এক রূপে দেখতে পায় নাই, বলে দাও সে এখনো সত্যিকার মুরিদ হয় নাই, সে সত্যিকার মুরিদ হয় নাই। সুতরাং মানুষের মধ্যে আল্লাহর জাত লুকিয়ে থাকে, সেটাকেই মুরাকাবা মুশাহেদা পীরের ধ্যান সাধনার দ্বারা বছরের পর বছর কঠোর সাধনা করে যখন আপেও আপন নফসের মধ্যে রুদ্ভাসিত হয়ে যায়, তখন সেই কামেল গুরু, সেটাই হাকিকি মসজিদ, সেই কামেল গুরুকেই বলা হচ্ছে আসল মসজিদ। সেজদাও তাজিমি সেখানে, সেজদা এবাদতও সেখানে। সেটা আমি ডাক্তার জাহাঙ্গীরের কথা না, এটা স্বয়ং মাওলানা জালালউদ্দিন রুমি মাশরবি শরীফে বলতেছেন, আপলাহা তাজিমে মসজিদ মি কুনান দর চুপায়ে আহলে দিল জুজ মি কুনান, আমে জাজস ই হাকিকত আয়ে খারা নিশ্চ মসজিদে জুজ তকুনে সারওয়ারা, মসজিদো কো আন্দুরুনে আউলিয়াস জঙ্গে আম্বিয়া বেকুবগণি জাহেরি মসজিদকে তাজিম তথা সম্মান করে, অথচ আহলে দিল যারা কাশ্মের অধিকারী তাদের প্রতি আঘাত তথা জুপা, আঘাতকে পারসিতে জুপা বলে আঘাত। হে গর্ধবতুল্লাহ আয় খারা খারমানি গাধা, হে গর্ধবতুল্লাহ মানুষ জেনে রাখো ইহা মেজাজি রূপক মসজিদ, বরং আসল বা প্রকৃত মসজিদ উহাই যাহা অলিগণের অন্তরে হয়েছে। সেজদার স্থান তো অলিদের অন্তর ব্যতীত অন্য কোথাও নহে, সমগ্র সৃষ্টি রাজ্যে অলিদের অন্তর ব্যতীত কোথাও তো সেজদার স্থান নাই। কোন কৌমকে জাতিকেই আল্লাহ লাঞ্ছিত, পার্সিতে লাঞ্ছিতকে বলে রেসোয়া করেন না, যে পর্যন্ত তারা আল্লাহর ওলিদের মর্দে খোদা অন্তরে আঘাত না দেয়। কারণ কাফেরগণ নবীগণকে তাদেরই মতো দেহধারী দেখেন বলেই নবীগণের সাথে যুদ্ধ কষ্টে জং করতে ইচ্ছা করে। সুতরাং অলির অন্তরের মধ্যেই আল্লাহ জাত রূপে পরিস্ফুটিত হয়, সেই অলি বা তাহলে ইসলামের আর কি রূপ? সুফিবাদ যে ইসলামের ক্রিম, ইসলামের মূল বিষয়, সেটা আজ দিনে দিনে এই ওয়াহাবিদের প্রপাগান্ডায় চেপে যাচ্ছে। আজ তাদেরটাই বলে ঠিক,
আর যে মাওলানা জালালউদ্দিন রুমির মাস্টারবিদ বুক ফেটে যায় একটিও বাংলায় আজ হুবহু অনুবাদ নাই। কেন নাই? আজ যারা আহলে সুন্নাতুল জামাতের যারা অনুসারী তাদের কাছে আমার অনুরোধ, অতি শীঘ্র আপনারা মাওলানা জালালউদ্দিন রুমির মাস্টারবিদ শরীফটা অনুবাদ করুন।